যদিও আমি বারবার বলেছি ইন্টারনেটে ছবি ভিডিও টিভি থাকে, আমাদের ছবি ভিডিও মুক্তভাবে আমরা ছেড়েছি আলহামদুলিল্লাহ। ইন্টারনেটে ওয়েবসাইটে যেখানে ভিডিও ফুটেজ ইউটিউব, এই ইউটিউব ভিডিও ফুটেজ ভিডিও ছাড়া সেখানে কোন রকমের কিছুই গ্রহণ করা হয় না, যদিও আমরা সেই ভিডিও ফুটেজ ইউটিউবের ভিতরে লিখে দিয়েছি আমাদের ভিডিওটাই হচ্ছে ছবি ভিডিও টিভি হারাম। কোরআন শরীফ এবং হাদিস শরীফের দলিলগুলো আমরা ভিডিও ফুটেজে ঢুকে দিয়েছি। যে মানুষটি ছবি মুক্তি নিয়ে ব্যস্ত একটা বার যদি আমাদের ওয়েবসাইটের চ্যানেল পেয়ে যায় আলহামদুলিল্লাহ, তিনি ছবি ভিডিও হারাম এই জিনিসটা বুঝতে পারলো, কমের পক্ষে তওবা করার সুযোগ তার রয়ে গেল। সে ছবি ভিডিওকে জায়েজ বলবে না, জায়েজ বললে কাফির হয়ে যেত, হারাম হিসেবে করেছে, সে ব্যক্তি গুনাহগার হয়েছে, সে তওবা করে একদিন ফিরে আসার সুযোগ থাকছে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় সেটা হলো আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা আমাদের ওয়েবসাইট dalis.com ডক্টর আশরাফ আলী সিদ্দিকী.com এই ডট কমে যারা ওয়েবসাইটে সার্চ করেন, সারা পৃথিবীকে বলছি আমি আপনাদের খেদমতে বলবো, আমাদের ওয়েবসাইট যদি আপনি সার্চ করতে যান আমাদের লিংকে কোনো ছবি ভিডিও নাই, তারপরে ইউটিউবে তো সবই ছবি। আমার dalis.com এ ঢুকলেন ইউটিউবে দেখা যাচ্ছে সেখানে অনেক ছবি আলা মলবি মুন্সি ছবি আলা বিভিন্ন প্যানেল চলে আসলো। এটাকে বন্ধ করার জন্য আমরা কিন্তু আপনাদেরকে সিস্টেম দিয়েছি, আপনি আমার dalis.com এ ঢুকে ওয়াজ নেওয়ার নাম করে আপনি যদি হারাম ছবি মূর্তিমুখী হয়ে যান এটা আপনাকেই দায়ী হতে হবে। কারণ ছবি মূর্তি মুক্ত ভাবে আজকের ওয়েবসাইট ব্যবহার করা যায়। আপনারা যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন, কম্পিউটার ব্যবহার করে থাকেন, আপনাদেরকে অনুরোধ করব কম্পিউটার ল্যাপটপ অথবা মোবাইল স্পেস পিসি এটাতে আপনারা ব্যবহার যদি করেন, আপনারা কমিটবার্ড ব্রাউজার ব্যবহার করবেন। কমিটবার্ড ব্রাউজারে অ্যাডভান্স থেকে যাবেন ইমেজ ভিউয়ারে, ইমেজ ভিউয়ার যদি নট করে দেন, নো করে দেন, আপনি সারা দিন রাত 24 ঘন্টা আপনি ইউটিউব সহ পুরো ওয়েবসাইটের মধ্যে ঢুকে থাকবেন, কোন ছবি আপনার সামনে আসবে না আলহামদুলিল্লাহ। বলুন ছবি মুক্তভাবে আপনি ওয়েবসাইট দেখবেন। ওয়েবসাইট আমাদের একটাই কাজ, আমরা MP3 দিয়েছি, আপনি আমাদের ওয়াজগুলি পাবেন, এখানে ছবি মূর্তির দাওয়াত কিন্তু আমরা দিচ্ছি না। আবারও বলছি এটা কিন্তু করতে হবে, এটা যদি না করেন তারা আমাদের ওয়েবসাইটে ঢোকার কোনো দরকার নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? কারণ আমি আপনাকে সত্যের ডাক দিয়েছি, আমি আপনাদেরকে 2 নম্বর পথের দাওয়াত দেই নাই। এরপরেও বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সমস্ত বাতিল 72 ফিরকা আমাদের দুশ্মনী করার জন্য উঠে পড়ে লেগেছে, যেভাবেই হোক ডক্টর আশরাফ সিদ্দিকীকে বন্ধ করে দাও, যেভাবেই হোক তার কথাগুলি ক্রস করে দাও, নয়তো বা তাকে মেরে ফেলারও তারা ফন্দি করেছে। সব কথায় আমি মেনে নিব, আমার আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য তার একটা সুন্নত আদায়ের ক্ষেত্রে 100 শহীদের মর্যাদা আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরেও কিন্তু আমাদের কারো কথা রয়েছে, হঠাৎ করে ওয়েবসাইটে ঢুকলেন দেখা গেল যে আমাদের ছবি জুম করে কেউ 5 মাইল দূর থেকে তুলে নিয়ে, অথবা কোনো শয়তান শয়তানি করার জন্য সে তার পেনের মধ্যে, এখন পেনের মধ্যে ছবি ভিডিও করা যায়, ডিজিটাল ভিডিও হয়, পেন আপনার কত পকেটে পেন আছে, পেন আপনি লেগে রাখছেন, পুরা ছবি চলে আসবে। এই সমস্ত চুরি ডাকাতি বাটপারি করে যদি কেউ আমাদের ছবি কখনো নিয়ে থাকে বা আমাদের কোনো ভিডিও কেউ নিয়ে থাকে, সেটার জন্য আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে আমি দাওয়াত দিচ্ছি, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনাদেরকে দায়ী করব। স্বতঃস্ফূর্তভাবে আমরা কোনোদিন ছবি মূর্তির সাথে লাগি নাই, মৃত্যু পর্যন্ত ছবি মূর্তির সাথে আমাদের কেউ লাগাতে পারবে না ইনশাআল্লাহ। তবে কেউ যদি চুরি করে নেন ও চুরির দায় আপনার, একের দিকে ছবি ভিডিও করেছেন এটা হারাম কাজ করেছেন, দ্বিতীয় নম্বর চুরি করেছেন, এই দুইটা হারামকে জায়েজ করে আপনি বেঈমান হয়ে মরবেন, আমাদের কোনো যায় আসে না। এটা ওয়েবসাইটের যুগ, ডটকমের যুগ, ইন্টারনেট ওয়েবসাইটের সভ্যতা, এই সভ্যতায় যে কোনো জায়গা থেকে ছবি ভিডিও করা সহজ, তাই বলে কি আপনি করে নেবেন আমি আপনাকে সহজে ছেড়ে দেব? না, যদি ধরতে পারি আপনি আমার ছবি তুলেছেন যে কেউ হোক না কেন তার নামে আমি মামলা দায়ের করব। কারণ বাংলাদেশ গণতান্ত্রিক আইনে আছে কোনো সাংবাদিকও যদি কারো ছবি নিতে চায় তার অনুমতি ছাড়া ছবি নিতে পারবে না, সাংবাদিক আইন। আমি সাংবাদিক, আমি ইন্টারন্যাশনাল একজন সাংবাদিক, সকল গণমাধ্যম ইন্টারনেট সহ সকল গণমাধ্যমের সাংবাদিক হিসেবে বলছি,
আমার সাংবাদিকতার পেশায় ছবি মুক্তির বিরুদ্ধে। ছবি তুলে নেওয়ার ক্ষমতা কোনো সাংবাদিকের নাই যদি সে দিতে না চায়। যদি কোনো সাংবাদিকও ছবি উঠায় নেয় জোর করে, সেই সাংবাদিকের নামে গণতন্ত্রের আইনেই মামলা দেওয়া যাবে।